কথা কি বোঝা যাচ্ছে পুরা ক্লিয়ার তো কোনো ভেজাল হয় তো আচ্ছা ঠিক আছে তাহলে চলবে তো আমাদের সমাজে যারা স্টিয়ারিং ধরে আছে দুনিয়া এবং আখের এই এই স্টিয়ারিং যারা ধরে আছে তারা হচ্ছে অন্ধ তারা হচ্ছে অন্ধ মসজিদের ইমাম সাহেব এ হচ্ছে অন্ধ কারণটা কি আপনাকে তো আমি শত শত উদাহরণ দিব সময় শুধু পারমিট করলে হয় দেখুন এক জুমার দিনে আরবিতে খুদবা হয় হয় কি হয় না লোক কি সব কাতার থেকে আরব থেকে এসেছে নাকি আপনার মসজিদের মুসল্লি কোথ থেকে এসেছে কাতার আরব দুবাই না তো নগরের মানুষ এটা আপনার এলাকার মানুষ এখানে খুদবা আরবিতে মানে এদের কি মাতৃভাষা আরবি নাকি আর যে মসজিদে আরবিতে খুদবা হয় ওই মসজিদের আশি পার্সেন্ট লোক ঘুমাই বলেন কথা আমি একদম যাচাই বাছাই করে বলি আশি পার্সেন্ট লোক ঘুমাই ওই লোকগুলো আবার উঠে সোলাতে দায়ী করে উইদাউট অজু অজু ছাড়া বলেন তো অজু ছাড়া নামাজ হবে ঘুমালে অজু থাকে তো কি করতো ওই লোকগুলা মসজিদে গিয়েছে আপনার আলেম জাহেল আপনার আলেম মূর্খতাই আপনার আলেম মূর্খ তাই সাপ্তাহিক যে একটা ক্ষুদবার ব্যবস্থা করা হয়েছে এর অর্থ হচ্ছে আপনি এক সপ্তাহ যাবত যে ভুল পথে চলবেন ওই ভুল পথকে শুধরানোর জন্য আপনার আলেম তৎপর হয়ে যাবে আপনার দুনিয়াতে যা ঘটবে সেই বিষয়ে আপনাকে ক্ষুদা দিতে হবে এখন যা ঘটছে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে একজন আলমের বৈশিষ্ট্য হবে আর তার বারো চলে তেরো সারা জীবন একই খুদ বা চালিয়ে যাচ্ছে আরে ভাই তুমি ঘুমাও কেন মুসল্লিকে জিজ্ঞাসা করলে বলে ইমাম কি পড়ে ইমামই তো বুঝে না আমি আবার কি বুঝবো তো ইমাম পড়ে ওর টাকার জন্য আর আমি ঘুমাই কারণ পাটের ভুই নিড়িয়েছি তাই এখানে একটু রেস্ট নি এত সুন্দর জায়গা তো বাড়িতে নাই ফ্যান চলছে মাথার উপরে একটা দারুণ সময় আর ইবলিস তো সাথে রয়েছে জুমার খোদ আরবিত আরবিতে হয় এ দেখেন দেখেন এটা যে ধর্মীয় যা হেলিয়াত এর অর্থ কি এর অর্থ হচ্ছে ওই হিন্দুর মতো এর অর্থ হচ্ছে ওই হিন্দুর মতো যে হিন্দু পূজারী পুজো করছে পুজো করছে অথচ ওটাকে সংস্কৃততে পড়ে মন্ত্রকে সংস্কৃততে পাঠ করছে করার পরে সেটাকে বাংলায় জনগণকে বলছে না কেন বাংলায় বললে হুজুর ধরা খেয়ে যাবে পণ্ডিত ধরা খেয়ে যাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণ তেরো নম্বর খন্ড তেরো নম্বর তিন নম্বর খণ্ড একশো তেরো নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে ও অজ্ঞান হে তু অন্ধকারনাসম এটা এটা মন্ত্র পণ্ডিত সাহ পাঠ করছেন পুজোর সময় দেখেন একটা এটা মন্ত্র এটা মানে করেন তো বলা মলাচ্ছে অন্ধকার হেতু ক্রেতম মোহাম্মদ এমন একটা জামানা আসবে অন্ধকারময় জামানা ওই জামানায় তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও অনুকরণ করতে চাও অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও তাহলে যে নামটা আমি করলাম এই নামের ব্যক্তিকে অনুসরণ করিও বলেন তো মন্ত্রের মধ্যে কি একজনের নাম পরিচিত মনে হচ্ছে না কি নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুজুর ধরা পড়ে যাবে পন্ডিত ধরা পড়ে যাবে পন্ডিত ধরা পড়ে যাবে আর আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় সে বাংলায় খুতবা বলতে পারে না কেন হুজুর দাঁড়িয়ে বাংলায় খুতবা বলছে সূরা মায়েদা 6 নম্বর 5 8 নম্বর 90 এবং 95 বয়ান করতে গিয়ে হুজুর হুজুর হয়তো আরবিতে পড়ে দিল আপনি আরবিটা বুঝলেন না আপনার হুজুরের আরবির বাংলাতে একটু আমি বলি ইয়া আইহাল্লাযিনা আমানু হে ईमानদারগণ ইন্নামাল খামরু ওয়াল মায়েসির ওয়ানসাবুল আজলামু রিসু মিন আমাল শাইতান ফাজদনিবউলা আল্লাহকুম তুফলিহুন নিশ্চয় মদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো যে পায়খানা এগুলো হচ্ছে রিজসুম এগুলো নাপাক বস্তু তার মানে এই কথা আনলে হাদি শানতে হবে এই কথা আনলে হাদি শানতে হবে এই কথা আনলে হাদি শানতে হবে আনা আয়সাতে রাজি আল্লাহ তালুমা কল কলা রসুল্লাহ ইসাল্লা সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন অকুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদি হারাম হুজুর যে একটু আগে গুল দিয়ে দাঁত ঘষল গো হুজুর যে একটু আগে জর্দা দিয়ে পান খেয়েছে এখনো মুখটা টক 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 করছে গোলাপ ফুলের মতো ওই হুজুর এটাকে বয়ান করবে কি করে ওইখানে হুজুর পড়ছে যে এই পান বিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারাম হুজুর তো নিজে খায় বলবে কি করে এ দেখেন দেখেন জাহেলিয়াত এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত কারণ আপনার ইমাম সাহেব সচেতন না তাই আপনি বিপদে আছেন এবার আপনাদের একটা টেস্ট আজকে ভালো করে শুনবেন আর ওই পেছনে দাঁড়িয়ে থাকা যাবে না জায়গা না পেলে রোডের উপরে বসতে হবে কেউ দাঁড়িয়ে থেকে ওই দাদাগিরি করে আলোচনা শোনা যাবে না সবাইকে বসে আলোচনা শুনতে হবে এবার আপনাদেরকে টেস্ট আজকে ফজরে জামাতের সাথে কারা কারা দায় করেছেন এক মিনিট দাঁড়ান হাত তুলতে হবে না তার আগে একটা হাদিস বলে দি হাদিসটা বলে দি বলেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে কেউ যদি একটা মিথ্যা কথা বলে আল্লাহ রসুল বলছে ওকে বলো শ্যাম না পালন করার জন্য মিথ্যা কথা বলে ইবাদত কবুল হবে না উনিশশো তিন নম্বর হাদিস এবার আপনাকে প্রশ্ন কি বললেন মিথ্যা কথা বললে কি হবে না পড়লে হাত তুলিয়েন না খবরদার মিথ্যা বলিয়ে না ইবাদত টুকু কবুল হবে না আজকে যে নেকি এটুকু পাবেন না এবার আমাকে বলেন আজকে ফজরে কতজন মানুষ তাকবিরে উলা নিয়ে অর্থাৎ ইমাম সাহেবের সাথে সরাত আদায় করেছেন হাত তুলেন হাত আমি জানি না কতজন লোক এই প্যান্ডেলে আছে সাপোজ ধরেন ছেলে মেয়ে উভয় ধরে পাঁচ হাজার ধরলাম কথা কথা পাঁচ হাজার লোকের মধ্যে পঞ্চাশ জন লোক হবে না আজকে ফজরে সালাত আদায় করেছে এর জন্য আপনার ওই জর্দাখর ইমাম দায়ী এর জন্য আপনার ওই গুলখর ইমাম দায়ী এর জন্য মদিনা পাশ করে আসা আপনার ইমাম দায়ী যদি তার ইমানের জজবা না থাকে তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি দেখুন আমি প্রায় জায়গায় বলি আজকে আপনাদের নগর এসে বলছি ইমাম সাহেব কোরআন পরে বলেন আগে এই দুটো বাক্যকে সামনে জুমায় অ্যাপ্লাই করেন এক ইমাম সাহেব মসজিদের মেম্বারে উঠে বলবে আমি সাইনুর রহমান আজকে ঘোষণা দিচ্ছি যে ব্যক্তির বাড়ির লোকজন সবাই সালাত দায়ী করবে না ওই বাড়ির ব্যক্তির যদি কারুর বিয়ে হয় আমি ইমাম সাহেব তার বাড়ির বিয়ে পড়াতে যাব না কথা বলতে হবে দুই কোন বাড়ির ব্যক্তিরা যদি কেউ মারা গেলে তাদের সরাসরি কুদাল দিয়ে মাটি কুপিয়ে পুঁতে ফেলা হবে পশুর মতো ফ্যানটা একটু ঘুরিয়ে দেন তোমার দিকে তো এই দুটো বাক্য যদি ইমাম সাহেব বলতে পারতেন তাহলে আজকে আমাদের সমাজটা আমার দিকে তাহলে আজকে সমাজটা যেত ইমাম সাহেব বলতে পারে না কেন ওই যে হাজার টাকা ইসরে তিন হাজার টাকা শেষ হয়ে যাবে কি করেন তো চল্লিশ বছর যাবত বুখারি পড়াই তো হাত বাঁধার হাদিস পেয়েছিলেন না আমিন জোরে বলেন না পায়ে পা মিলানো না কিছু পাইনি উনি বুখারি পড়ান চল্লিশ বছর বিলাল রাজি আল্লাহ এই কবল ইসলাম গ্রহণ করেছে কয়েক কিছুদিন হলো এরা চাকর পরের বাড়িতে খেটে খান ওই মালিক যদি ঘাট ধাক্কা দেন তো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে কোনো কাজ আরবের লোকরা দিবে না এখন ওই মালিক বলছে এই বল তোর রব আমার রব সবারই রব আছে হবল লাত উজ্জা মানাত তো বিলাল বলছে না আহাদ আপনার আমার কুল কায়নাতের মালিক হচ্ছে আল্লাহ সুবান আচ্ছা ঠিক আছে উত্তপ্ত বালুকময় প্রান্তরে তাকে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হলো বুকের উপরে অসহনীয় একটা পাথর দিয়ে দেওয়া হলো ওই পাথর দিয়ে দিয়ে তারপরে তার হাতের উপরে পা চেপে দিয়ে দল নিয়ে তার পাটাকে চেপে দিয়ে একটা মূর্তি নিয়ে গিয়ে বলছে বল এটা তোর রব বল এইটা তোর রব এই হুবল তোর রব হুবল তোর মাহুদ তো উনি ওই মুহূর্ত বলছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল রাজি ভাবেননি বিলাল রাজি রক্ষা করার জন্য জীবনের পরোয়া করেননি দুনিয়ার আশা করেননি এই কবল ইমান এসেছে এই লোক যদি এই কাজ করতে পারে আপনি চল্লিশ বছর যাবৎ বলছে বুখারি পড়ান তা আপনি তিন হাজার টাকার লোভে কেন ইমামতিতে ভয় পান কথা বোঝেননি আমার কেন আপনি আটকে আছেন কেন আপনি আটকে আছেন আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে যারা হক কথা শুনতে চায় না আপনাকে নিজে রেডি হতে হবে একবারে দৃঢ় চিত্তে ঘোষণা দিতে হবে যে কাল থেকে আমি তার জানা যা পড়াবো না তাপ হয়ে যায় তাপ হয়ে যায় একজন ইমামের ঘটনা শুনে ইমামের ঘটনা দেখে আপনিও দেখেছেন ওই ইমাম কে বিয়ে বাড়িতে গিয়েছে ইমাম সাহেব টুপি পরে জুব্বা পরে বসে আছে মনে হচ্ছে আল্লাহ আকাশ থেকে ফেরেস্তা নাজিল করলো ও বসে আছে বিয়ে পড়াবে পাশে রেজিস্টার তো রেজিস্টার ছেলে মেয়ের বাবাকে প্রশ্ন করছে আচ্ছা কি কি দিলেন তো বলছে আমি কিছুই দিইনি সব ছেলের দাবি আমি কিছুই দিইনি সব ছেলের দাবি তো কি কি দাবি বলছে বেশি না একখানা কার ফ্রিজ এসি আর ঘর সাজানো এটা তো ব্যাপার বুঝতে পারছেন কথা বলেন ইমাম সাহেব কোথায় পাশে বসে তাই না কত বড় বেহায়াও তারপরে ওখানে বসে থাকে কত বড় বেহায়াও তারপরে ওখানে বসে থাকে বলেন তো পন হারাম না হালাল একবারে নগদ হারাম কাজ ঘটছে গো তারপরে ও মাংস খাওয়ার জন্য বসে থাকে এরাই হচ্ছে জাহেলিয়াত এটাই হচ্ছে জাহেল সমাজ এই কথাই আপনাকে বলতে শুরুতে বলেছি যে ইমামরা হচ্ছে জাহেল মূর্খ তবে হুজুরা আপনাকে বলিনি রাগ করিয়েন না তবে আপনার মতো কেউ আছে একটু খেয়াল করেন না একটু খোঁজ করে দেখেন দেখি আপনি একটু খেয়াল করে দেখেন নইলে কি আপনি বলতে পারেন নাকি যে জর্দা মাখরু আপনি বলতে পারেন নাকি যে বিড়ি মাখরু আয়েশারা জেলা টানা বলছে আল্লাহ রসুল বলছে এটা হারাম জাহেলিয়াত আর জাহিলিয়া দেখবেন আপনি উপস্থিত আছেন মসজিদে একজন ব্যক্তি মসজিদে আসলো এসে প্রথমে বসে পড়লো দেখেন নি দৃশ্য দেখেন নি মসজিদে সে প্রথমে বসাকে ফরজ মনে করে বহু মানুষ মসজিদে প্রথমে বসে পড়লো বসার অনুমতি আছে মসজিদে একটা আদব রয়েছে মসজিদে বসতে হলে আপনাকে দুই রাকাত সালাত আদায় করতে বসতে হবে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছেন জনৈক একজন ব্যক্তি আসলেন দেখেন আল্লাহ রসুল অনেক বড় মানুষ কথা বলছেন অমৃত বাণী কথা বলছেন এই এত বড় লোকের সামনে কি নামাজ পড়া যায় গো ও ভদ্রতা দেখাতে বসে গিয়েছে আল্লাহ রাসূল খুতবা থামিয়ে দিয়ে বলছে ইয়া ফুলানান তাকুম ওই বসলে কে বসলে দাও 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 আমি বসেছি বলছে আন্তা ফি সাল্লি তুমি কি সালাত আদায় করেছো লাইয়া রসুল না 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 আমি তো সালাত আদায় করিনি আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছে যে সাল্লু রেখা টাইন ইজলিশ বসার পূর্বে দুই রেখা সালাত আদায় করতে হবে এটা মসজিদের আদব আপনি রাত্রি বারোটার সময় যান দুপুর একটার সময় যান ভোর তিনটার সময় যান মসজিদে বসবো মনে করলে সলাত আদায় করে বসতে হবে যদি না আদায় করেন আপনি বিয়াদব আল্লাহ রসুল বলছেন মসজিদের আদব রক্ষা করতে হবে হুজুর হুজুর একদিনও বলে না হুজুরের সামনে শত শত মানুষ বসে এরা জাহেলিয়াত এটা হচ্ছে জাহেলিয়াত তেইশ বছর যাবত আল্লাহ রসুল সলাদাদাই করেছেন সলাদাদাই করার সময় মুওয়াজ্জিনকে বলেছেন আই ইকামত দাও মুওয়াজ্জিন ইকামত দিয়ে দিয়েছে আল্লাহ রসুল তেইশ বছর একটা দিনও মিস করেননি বলতে আল্লাহ রসুল বলেছেন সৌ সুফুবাকুম অতরাসু সদ্য খেলা লাকুম এই শোনো প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও কাতারে সোজা করো একে অপরের সাথে ফাঁকা বন্ধ করো আর আপনার মসজিদে দুজন এমন ভাবে দাঁড়িয়েছে দেখে মনে হচ্ছে জমি নিয়ে ঝামেলা বুঝতে পারেন দুজনের মধ্যে মধ্যে আর একজন ঢুকে গো কালকে আমার এলাকার প্রোগ্রাম ছিল কালকে আমার এলাকার প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম করার পরে ফজরের সরাতে দায়ী করছি তো এরকম এক চাচা দাঁড়িয়েছে কোনো রকমে আমি মানে গলার অবস্থা এতই খারাপ পরপর এত প্রোগ্রাম আমি গেলাম না ইমামতিতে অন্য একজনকে দিলাম আপনি পড়ান আমি দাঁড়িয়েছি তো চাচার সাথে পায়ে পা মিলিয়ে দিলাম প্রথম রেখাতে মিলাতে পেরেছি তারপরে চাচা পালিয়ে গিয়েছে আর মিলানো হয়নি হাদিস আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি পায়ের সাথে পা আর কাদের সাথে কাদ মিলিয়ে সালাত আদায় করে তার জন্য জান্নাত আমি একটা ঘর প্রস্তুত করব সুবহান বলা শিখেন নি মা বাবা শিখায়নি সুবহান আল্লাহ বললে কি হয় বলেন তো যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায় ফিরিতে মানুষ এটাও নিতে চায় না সবাই বলি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে জাহেলিয়াত আপনার আব্বা মারা গিয়েছে একদিনও মসজিদে যায়নি সলাত আদায় করতো না ইমাম সাহেবকে ডেকে এনে মিলাদ পড়াচ্ছে হয় কি হয় না এলাকায় হয় না আপনি মিলাদ পড়ান কি পড়ান আমি এর বিরুদ্ধে কথা বলছি না তবে আমার প্রশ্ন আল্লাহ রসুল বলছেন মান সালাতান মত আমিদিন ফকাত কাফারা যে ব্যক্তি করে সলাতকে ত্যাগ করলো ওই ব্যক্তি মুসলমান না ও যে জানা যা করেছেন এটাই তো ভুল করেছেন ওর যে আপনি জানা যা করলেন এটাই তো ভুল করলেন তারপরে ওই বাড়িতে গিয়ে কেঁদে জড়ো জড়ো হয়ে গেছেন কেন বাপকে নাকি জান্নাতে পাঠাতে হবে এত বড় একটিয়ার আপনাকে কে দিলো সারা বছর সরা তো দায়ী করি আশি বছর বয়সে মারা যাচ্ছে আর তার জন্য দোয়া করে তাকে জান্নাতে পাঠাচ্ছেন মানে তাহলে বড় লোকের বাপ বড় লোক মানুষ কখনো জান্নাতে ঢুকত না এমন নয় সবাই জান্নাতে ঢুকতো যার নামে যেত না আল্লাহ রসুল বলছেন আমি জান্নাত দেখলাম জাহার নাম দেখলাম জান্নাতে কিছু গরিব মানুষকে দেখলাম এটা যে ধর্মীয় জাহেলিয়াত এটা যে ধর্মীয় জাহেলিয়াত ছেলেটা মেয়েটা স্কুলে যাচ্ছে এত বড় তাবিজ আছে না কেউ আবার গলায় রেখেছে মাসাল্লাহ এত বড় তাবিজ ওই তাবিজ দিয়ে মারলে মাথা বেড়ে যাবে এই সাইজের তাবিজ ভাই শোনা আমার এই তাবিজ খুলতে হবে আল্লাহ রসুল বলছেন এটা শির্ক বলছে কি হুজুর দিয়েছে কথা শুনেন দলিল হুজুর দিয়েছে আল্লাহ রসুল বলছেন ব্যক্তি যদি তাবিজ চুলালো ওই ব্যক্তি শিরক করলো হুজুর শিরকের দোকান নিয়ে বসে আছেন তার পিছনে সলাদ জায়েজ নয় কোন মায়ের বেটা আছে উল্টা আমার হাদিস কে এসে প্রমাণ করেন যে তাবিজ বিক্রিওয়ালা মৌলীর পিছনে সলাদ জায়েজ মুসনাদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার হাদিস আপনি খুঁজে দেখুন এটা যদিও এক ব্যক্তির বিরুদ্ধে তাবিজের ব্যাপারে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার নামে এফআর হয়েছিল থানার ওসি দেখে বলে কি করেছ তার ব্যবসায় পানি ঢেলে দিয়েছো আমি বলছি স্যার আপনাকে বুঝাই কি দিয়ে আপনি তো হিন্দু মানুষ এটা তো বুঝবেন না ওটা তো ব্যবসা না এটা আমাদের ইমান নিয়ে ব্যবসা খেলছে হুজুর দিয়েছে তাবিজ এটা হচ্ছে ধর্মীয় আবার ছেলেকে নাকি সাপে কামড়াচ্ছে রাত্রেবেলা দেখেছে মনসার গান দেয় দেয় না এলাকায় আমাদের এলাকায় খুব প্রচলন আছে মুসলমানের বাড়িতে মনসার গান মানে মুসলমান আবার মৌলবি সাহেবকে সতেরো দিন পর মিলাদ করতে দেখেছে ওখানে বসে বেহার মতো খেয়ে যাচ্ছে তার জব দুনিয়া গো এরা ধর্মীয় জাহেলিয়ত এরা ধর্মীয় জাহেলিয়ত আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলছেন যে ব্যক্তির প্যান্ট টাখনুর নিচে যাবে যে ব্যক্তির পায়জামা টাখনুর নিচে যাবে যার লুঙ্গি টাখনুর নিচে যাবে যার জুব্বা টাখনুর নিচে যাবে ওই অংশটুকু জাহান নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে লক্ষ্য প্রদর্শন করবে না একাধিক হাদিস রয়েছে মুসলিম শরীফ একশো পঁচানব্বই নম্বর হাদিস এখনই খুলে দেখুন হুজুর আপনি তো পান খাচ্ছেন এক অপরাধ আপনি তো জর্দা দিয়ে পান খাচ্ছেন এক অপরাধ তারপরে আপনার প্যান্ট নিচে আপনি জাতিকে কি দিয়ে শিক্ষা দিবেন এটাই হচ্ছে ধর্মীয় ধর্মীয় এটাই হচ্ছে অজ্ঞতা মূর্খতা এটাই হচ্ছে আজকে মাখরাজ নিয়ে পড়ে আছে কিছু মানুষ ওর মাখরাজ শুদ্ধ না বলতে বেলতে বলতে বলতে ডক্টর জাকির জাকির কে কাফের পর্যন্ত বলে দিল বুহারি হাদিস আল্লাহ রসুল বলছেন কেউ যদি কাউকে কাফের বলে সে যদি কাফের না হয়তো এ কাফের ভুলে গেছে হুজুর খেয়ালই নেই ওর একবারে এমন আটকে পড়েছে অবস্থা খারাপ খুব মুশকিল ব্যাপার কারণ আমরা এমন একটা সমাজে বসবাস করছি ধর্মীয় সামাজিক ভাবে আমরা ওই হুজুরের উপরে নির্ভর করি আর এই হুজুর আপনাকে অন্ধত্বের চশমা পরিয়ে রাস্তা পার করানোর চেষ্টা করছে বিশ্বাস করুন রাস্তায় আপনি চা পাখিয়ে মরবেন এখানে তো মরবেন মরবেন আখেরা তো আপনি মরবেন গিয়ে আখেরা তো আপনি মরবেন গিয়ে ধর্মীয় জাহিলাত খুব কঠিন জিনিস সলাত আদায় করবেন সলাত আদায় করে যদি আপনি নতুন দাড়ি রেখে সলাত আদায় করেন প্যান্ট শার্ট পরেন আপনার উপরে একটা ফতোয়া জারি হয়ে যাবে এ হচ্ছে খ্রিস্টানদের দালাল ইহুদির দালাল বলে কি বলে না ওই ছেলেটা কিছুদিন আগে রাস্তায় মদ খেয়ে ঘুরতো ওই ছেলেটা মেয়ে বাজি করত প্রকাশ্যে সিগারেট খেত কোনো চাচা মামা খালু কিচ্ছু বলেনি ও কে কি করলো আমার কি দেখার দরকার তাই বলেছে ওই ছেলেটা পৃষ্টিভির লেকচার শুনে ওই ছেলেটা ইন্টারনেট ঘেটে দেখলো আরে আমি তো মা অন্যায় করেছি একটু দিনের পথে ফিরতে হবে ছেলেটা প্যান্ট কেটে টাকলুর উপরে তুলে মুখে দাঁড়ি আঠারো সতেরো বছরের ছেলেটা যেই সোনাটা দায়ী করতে গিয়েছে ইমাম সাহেব বলছে কাল থেকে জোরে আমিন বললে আমাদের মসজিদে শোনা বলে কি বলে না মনে হচ্ছে মসজিদ ওর বাপের মসজিদ কার ঘর মসজিদ হচ্ছে আল্লাহ সুবান ঘর এখানে আপনি আমি নিষেধ করার কেউ নাই এমন ধর্মীয় জাহিলিয়াতের মধ্যে আমরা ডুবে রয়েছি যার থেকে মানে মুশকিল আপনাকে বললেই মনে হবে মনে নতুন কথা বলছি আপনার হাত থেকে একটা বই পড়ে গিয়েছে বই কিতাব অঙ্ক ভূগোল বিজ্ঞান বলেন তো বইটা কি করবেন প্রথমে নমস্কার করবে তাই না আরে আপনি কি করবেন আপনার ইমামে করলে কি তুমি বিদ্যার দেবীকে মানে বিদ্যাকে এইভাবে পায়ে ঠেলতে হয় নাকি আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন বিদ্যার দেবীকে তো বলবে সরস্বতী ওর মার নাম দুর্গা যে ও তো সরস্বতী বলবে সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিক আল্লাহ সুমানা চালা আল্লাহ আপনাকে ইল দিয়েছে আপনি আপনার ইলমটাকে নষ্ট করেছেন পৃথিবীর বড় বড় বিজ্ঞানী কোরআন এবং হাদিস রিসার্চ করে আজকে গবেষণা করে বিজ্ঞানীদের শিরোপা মাথায় নিয়েছে আর আজকে আপনি আমি ওই নাভির নিচে না বুকের উপরে ওই একসাথে তিন তালাক নাকি এক তালাক নিয়ে মারামারি করছি ঠিক না ভুল শিক্ষিতের বালাই নেই আমাদের মধ্যে এমন এমন মসজিদ আছে সলাতা আদায় করতে যাবেন যদি চান্স টুপি না পড়েন টুপি পরলেন না সফরে তো এমন হয় এ টুপি থাকে না আর মসজিদে যেসব টুপিগুলো থাকে ওইগুলোকে নিয়ে যদি কাঁচা হয় ওর যে কালারটা আসবে ওই কালারটা মনে হয় মানুষ খেলে মরে যাবে এত ময়লা থাকে মসজিদে আপনি টুপি না পরে সলাতে দায়ী যদি করেন এমনও মসজিদ আছে সলাতের শেষে আপনাকে বলা হবে একটু বসে যাবে তারপরে আপনাকে প্রশ্ন কি ব্যাপার তুমি নামাজ পড়লে তো তোমার মাথায় টুপি কই বলে না ইমাম সাহেব কি একদিন বলেছে দাড়ি দাড়ি রাখতে হবে কই রাখা জরুরি নাকি বেটা টুপি পড়া জরুরি দাড়ি রাখা ওয়াজিব ফরজ নাকি শুননা শুননা হ্যাঁ আপনার ইমাম সাহেব এখনো ভুল রাস্তায় রেখেছেন আপনাকে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব একদম সাহাবির আপনি পাবেন না যার দাড়ি ছিল না আল্লাহ রসুল বলছেন দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছাটো দাড়ি মানে মুখের উপরে যা আছে সবই দাড়ি দাড়ি মানে মুখের উপরে যা আছে সবই উপর নিচ তল সাইড কোনোটাকে কিচ্ছু লাগানো যাবে না সম্পূর্ণ ছেড়ে দিতে হবে গোপটাকে কাইচি দিয়ে ছাড়তে হবে ব্লেড দিয়ে চাষা যাবে না ওটাকে ট্রিম হচ্ছে করতে আল্লাহ রসুল বলেছেন জি কালকেই আপনাকে দাড়ি ছাড়তে হবে আপনি মুসলমানের বাচ্চা আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান দাড়ি ছাড়বেন না মানে এটা হয় কি করে আল্লাহ রসুলকে ভালোবাসার অন্যতম মাধ্যম হচ্ছে দাড়ি মুসলমানিত্বের গর্ব অহংকার হচ্ছে দাড়ি ছাড়তে দাড়ি কে আপনাকে ছাড়তে হবে আল্লাহ আল্লা রসুলের কাছে পারস থেকে দুইজন ব্যক্তি আসলেন তাদের আর খুব ছোট ছোট আর এই গোপটা মোসটা খুবই লম্বা আল্লাহ রসুল তাদের দিকে তাকিয়ে মুখ ফিরে নিয়ে বললেন এটা তোমাদেরকে কে করতে বলেছে এই যে দাড়ি ছোট রেখেছ গোপ বড়ো উল্টো তো বলছে আনা রাব্বি আমাদের রাজা বাদশাহ ওই সময় রাব্বি বলা হতো রাজা বাদশাহকে আমাদের রব বলেছে আমাদের রাজা বলেছে তখন আল্লাহ রসুল বলছেন লেকিন আমার আনিয়ানা রাব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন বলেছেন বলেননি কি বলেছেন আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ কি নির্দেশ বলেন এ ফাউল্লোহা দাইটাকে ছেড়ে দাও ওয়াসুদ সারেব গোপটাকে ছাটো দাড়ি থাকবে না যার সে হয় হিজড়া না হয় মেয়ে দাড়ি থাকবে না যার হয় হিজরা না হয় মেয়ে দাড়ি থাকবে না যার হয় হিজরা না হয় জি জরুরি ভিত্তিতে আগামী কাল থেকে প্রতিজ্ঞা করতে হবে প্যান্ডেলের তলায় বসে প্রতিজ্ঞা করতে হবে আর জীবনে দাড়ি কাটবো না আল্লাহ রসুল বলেছিলেন এতদিন জানতাম না যে ও আজিব আজকে জানলাম যে আজকে ছেড়ে দিতে হবে এটাও হচ্ছে অন্যতম ধর্মীয় যা জাহেলিয়াত যে মানুষকে দাঁড়িয়ে রাখতে উদ্বুদ্ধ করা হয় না এটাও হচ্ছে অন্যতম ধর্মীয় যা জাহেলিয়াত এই জাহিলিয়াত ত্যাগ করতে হবে নইলে আগামী দিনে আপনি আল্লাহ রসুলের শূন্য অবমাননা করতে 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 যাবেন আপনি পর্যন্ত পৌঁছে যাবেন সন্দেহ আছে আপনি কুফরি পর্যন্ত পৌঁছে যাবেন ধর্মীয় জাহেলিয়াত দেখেন পাথর চাপড়ির নাম শুনেছেন কি হো ঘুমিয়ে গিয়েছেন নাকি কষ্ট হচ্ছে কিচ্ছু করার নাই জানি কষ্ট হবে একবারে এই জায়গা ছেড়ে যাবে কিচ্ছু করার নাই বসে শুনতে হবে বিপদে পড়ে গিয়েছেন গিয়ে বলছেন আল্লাহ তোমার করি তোমার কাছে সাহায্য চাই কি বলছেন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই সন্তান হয় না তাই পীরের বাড়ি যাই জান্না পাথর চাপড়ি গাড়ি ভাড়া করে যায় না স্করপিও ভাড়া করে যাচ্ছে গো স্করপিও ভাড়া ভাড়া করে পাথর চাপড়ি যাচ্ছে জি আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে এলাকায় এই গরুর বাচ্চা হয় ছাগলের দেখেছেন তো ছাগলেরও দেখেছেন মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোতে দেখেছেন কুকুরের বাচ্চা হয় কখনো কি কোনো কুকুরকে দেখেছেন পাথর চাপড়িতে গিয়ে বলছে ও বাবা আই হ্যাভ নো চাইল্ড ক্যান ইউ গিভ সাম মি কোনো কি কুকুর কখনো পাথর চাপড়িতে গিয়ে বলেছে নাকি বাবা আমার সন্তান নাই আমাকে সন্তান দাও আল্লাহ বলছেন বালহুম আদাল এরা যে পশুর চেনিস এরা শুয়ের চেনিস এরা কুকুরের চেনিস এরা কুকুরের হিতাহিত জ্ঞান আছে মানুষের হিতাহিত জ্ঞান নাই যারা মাজার মুখি তারা হচ্ছে মুশরেক আল্লাহ সুবেন তালা তাদের উপরে লালত বর্ষণ করেছে জি নরেন্দ্র মোদী যদি এই হালাতে থাকে তাকে জাহার নামে যেতে হবে সত্য কথা আপনি যদি মুনাফেক মুসলিম হন আপনি থাকবেন নরেন্দ্র মোদীরও নিচে ঠিক কত বড় কপাল পুরাবেন নইলে আমাকে আপনাকে বলতে হবে আমাকে একটু বলতে হবে দেখেন এক আপনার নাম আব্দুর রহমান আপনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর মোহাম্মদ রসুল কে বলল আব্দুর রহমান চণ্ডিতাই বলছে নাচতে নাস্তে নাস্তে কিনছেন ভগবান একজন একজন আর কোনো ভগবান নাই আব্দুর রহমানের আল্লাহ একজন চন্ডী দাসের ভগবান একজন মিলল একে একে ওকে দুই নম্বর আব্দুর রহমান যাচ্ছে মাজারে মাজারে গিয়ে আব্দুর রহমান ওখান থেকে মাজারে আপনার গিয়ে পৌঁছাতে না পৌঁছাতে ওখানে ভজন শুরু হয়ে গিয়েছে কাওয়ালি 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 শোনেন না কাওয়ালি গান শুরু হয়ে গেছে মাজারে পাশে চারপাশে তাবলা নিয়ে বসে দেখবেন জিকির করা বলা হয় এই কাওয়ালি চলছে আর ওই চন্ডীদাস গিয়ে দেখছে তার মাজারে চলছে কি ভজন দুটোই গান মিলল আব্দুর রহমান চন্ডীদাস আচ্ছা এবার তারপরে ওখান থেকে ওই পানি দেওয়া হচ্ছে বলছে গঙ্গা জল চন্ডিদাস গিয়েছে বলছে গঙ্গা জল খাও সব লোক ছেড়ে যাবে আর এ আবার মাজারকে ধুয়ে ওই পায়খানা সময় পানি দিয়ে আপনাকে বলছে জমজমের চেয়ে ভালো জমজমের চেয়ে ভালো তাই না আব্দুর রহমানও যা করল চণ্ডিতা সതായി করল যদি আব্দুর রহমান জান্নাতে যায় চণ্ডিতাও জান্নাতে যাবে লজিক হিসাব আপনার তার সাথে তো ওয়afatটা কি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাসতাইন মানে খুব কঠিন কথা ভাই লা ইলাহা আমি আপনি বুঝতে পারি নি লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি বুঝতে পারি নি নয়েলে স্টেজে মোহাম্মদ হোসেন এনার্জিও বলে ওহরো বলছে বলছে না বলছি কি বলছে না লাই লাই আসলে বুঝতে পারি না আমরা কে বুঝেছিল দেখেন তিনশো সাতটা মূর্তি কাবার মধ্যে আছে এক একজন এক একটা কাছে কথা পৌঁছানোর জন্য মানে তখনকার মূর্তি তো বসে আছে আল্লাহ রসুল ছাপা পাহাড়ের উপরে উঠে বলছেন আমাকে কেমন মনে করো বলছে তুমি সবচেয়ে ভালো মানুষ খুব ভালো করে শুনবেন বুঝছে তুমি এটা সবচেয়ে ভালো মানুষ তোমার মতো ভালো মানুষ নাই গো তোমরা তোমার আমাদের আমানত দাঁড়িতা দেখে অবাক তোমার কাছে আমরা আমানত রাখি হে আবদুল্লাহ পুত্র তুমি যা বলবে আমরা মেনে নিব আল্লাহ রসুল বলেছেন বুকের উপরে হাত বানতে হবে আমিন জোরে বলতে হবে বলেননি এটা বলেননি আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন বলেন আল্লাহ এক তাহলে বেঁচে যাবেন কি বলছেন আল্লাহ এক তাহলে বেঁচে যাবেন নিজ থেকে নিজের চাচা বলছে আরে বাপ রে বাপ কত বড় সংসার একে মার নালে গ্রাম ছাড়া কর আবুল আহাব এখনই বললো তোমার মতো ভালো মানুষ নাই তোমার মতো আমার ব্যক্তি খুব মুশকিল অথচ ও ওখানে নগদ দাঁড়িয়ে বলছে একে মারতে হবে লে ছাড়া করতে হবে কেন বলেন তো ও বুঝে নিয়েছিল যে লাই লাহ মানে তিনশো মাবুত মাবুদ আর চলবে না তিনশো ষাটটা মাবুদ আর চলবে না এটা বুঝে নিয়েছিল আর আপনি লাই লাহাই বলেন পাথর চাপড়িত যান আপনি মুনাফেক সাইনুল ভাই দেখতেও যেতে পারবো না জিরা হাদিস বুখারি এগারোশো আঠারো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন লা তু সাদ্দীরু হাইল্লা সাল্সাল্মা খবরদার নেকির উদ্দেশ্যে এই তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যেও না এক হচ্ছে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম দুই হচ্ছে কাবা তিন হচ্ছে আপনার মসজিদুল নবমি কিছু করার নেই আপনার আপনার ইসলাম একটা সুন্দর ধর্ম সুন্দর একটা যে বাধা রয়েছে বাধা রয়েছে এটা একটা ক্যান্টনমেন্ট এটা এরিয়া রয়েছে এই এরিয়ার আপনি বাইরে যেতে পারেন না আর করা মানে সরাসরি জাহান্ন যদি খাস তোবানা করে মারা যান সোরা নিসা সোরা নম্বর চার আট নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো খুলে দেখুন না আচ্ছা এবার আপনাকে বলি এবার আপনাকে বলি এই তাওহিদ বুকে নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন হকের দাওয়াত দেওয়া খুবই কঠিন নিশ্চয় আমার অনেক কথা শুনে মনে হচ্ছে এ আজকে নতুন শুনছি মনে হচ্ছে না কিছু কিছু কথা মনে হচ্ছে নতুন শুনছি কেন আপনার বয়স তো আমার তিন গুণ আপনি আজকে নতুন কেন শুনবেন ওই যে জাহেলিয়াতের পিছনে নামাজ পড়ে আসছেন ও আপনাকে হক বলেনি আরে হক তো নিজেও জানে না হক তো নিজেও জানি না বলবে কি করে এই যে আবদুল্লাহ সালাফি চলে গেলেন না উনি দাঁড়িয়ে আছেন ওনার একটা গামছা আছে একজন ব্যক্তি জ্বর দেখে এসে খালি মুখ মুছেছে তো গামছাটা তোমাকে গিফট করলাম বুঝেননি ওই গামছা দিয়ে আমি আবদুল্লাহ সালাফি মুখ মুছবো না তাকুয়া আনতে হবে অন্তরের মধ্যে তাকুয়া আনতে হবে অন্তরের মধ্যে আপনাকে সবাই ভালোবাসে কেন আর আমাদেরকে বক্তৃতা দিতে টেনশন যে কোন দিক থেকে গুলি আছে আল্লাহ জানে কেন আদম সালাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত একজন নবী দেখাতে পারবেন না যারা অত্যাচারিত হয়নি আমার এলাকার সবচেয়ে ভালো যুবক আমি সবচেয়ে ভালো রেজাল্টের অধিকারী সবাই আমাকে ভালোভাবে চিনে আরব থেকে আসার পর যখন সই সলাদ শিক্ষা বই লিখলাম তারপর থেকে আমাকে বলা হাই দালাল আমার নাকি অ্যাকাউন্টে আমেরিকা থেকে টাকা আসে আল্লাহর কসম করে বলছি ব্যাংকের আমার অ্যাকাউন্টই নাই। কত বড় জাহেলেরা আপনাকে আপনাকে আটকে আটকে রেখেছে রেখেছে কত রকমের দলিল দিয়ে যুক্তি দিয়ে যুক্তি তো ইংলিশের চলে ইসলামের মধ্যে যুক্তি চলে নাকি আপনাকে যুক্তি দিয়ে এই ইবলিশের দল আটকে রেখেছে তারপরে ওরা আবার আমাদের ভুল ধরতে আসে আমি যে কথা বলছি কথাগুলো নিরপেক্ষ আপনি একটু যাচাই বাছাই করে বিশ্লেষণ করে কোনো মাঝাবের চশমা কোন ইমামের চশমা যদি থাকে চোখ থেকে খুলে ফেলে আপনি কোরআন এবং অনুসরণ করবেন আজিজ আপনি পরিবর্তন হবেন দেখেন লুকমা নাকিম ছেলেকে কি বলছেন লুকমা নিকিম ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা লা খবরদার পাথর চাপড়ি যাইও না বিল্লা কখনো তাবিজ ঝুলিও না লু বিল্লা মাজারের কাছে ধারে ঘেসো না লু বিল্লা কখনো না যে টিকটিকি ঠিক বললো বলে আমার কথা ঠিক হলো লু বিল্লা জোড়া কলা খেলে নাকি জোড়া সন্তান হয় ক্ষমতার এ কথা বলিও না এ কথা বলিও না অষ্টা ধাতুর আংটি হাতে বললে নাকি ভাগ্য পরিবর্তন হয় জি এ কথা বলিও না ইন্না শিরকালাজুল মুনাজিম শির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় পাপ কি পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি শির্ক আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় পাপ শির্ক এবার আসেন এবার আসেন যারা দায়ী দিনের তাদের ব্যাপারে কি বলেছেন লুকমান কিম ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আকিমি সলা তুমি সলাত আদায় করো অমরুবিল মারুফ অনহানিল মুনকার ভালো কাজের কথা বলো আমি রহমান স্টেজে ওঠার পরে যদি আপনাকে এভাবে বলতাম ভাইসাব এ দেখেন শুনেন আল্লাহ রসুল বলছেন ফরজ সলাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে যাবে যায়নি কেন মরেনি তাই মরলে কি হবে জান্নাতে যাবে কেউ আজান শুনলো মুয়াজ্জিন যা বলল আপনিও তাই বললেন তারপরে দরুদে ইব্রাহিম পড়লেন তারপরে বিশেষ দোয়া আত্মা পড়লেন আল্লাহ রসুল বলছেন এখন আমার লিস্টেও চলে আসলো ওকে যে আমাকে জান্নাতে নিয়ে যেতেই হবে জিম্মেদারে আল্লাহ আল্লাহ রসুলের জিম্মাদারে এটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন কেউ যদি সকালবেলায় ফজরের পরে আর কেউ যদি মাগরিবে একটা বিশেষ দোয়া রয়েছে সৈয়দুল ইস্তেকফার আছে না আগামী দুদিনের মধ্যে মুখস্ত করতে হবে আল্লাহ বলেছেন রসুল কেউ যদি সকালে পড়ে সারা দিনের মধ্যে মরলে জান্নাত আবার গিয়েছেন আর যদি কেউ জান্নাতলায় পড়ে সাতা সারা রাতের মধ্যে ফজর পর্যন্ত মরলে জান্নাত বুঝতে পেরেছেন এই কথা বললে আপনি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কি বক্তারে জান্নাতের টিকিট দিয়ে চলে গেল লুকমান ছেলেকে বলছে বেটা অনহা নীল মুনকার খারাপ কাজ থেকে দূরে থাকার কথা বলতে হবে জি ইমাম সাহেব আপনি সলাদের মধ্যে এত টুপি নাড়েন কেন আপনার ঘাড়ের গাম ছাড়া নাড়েন কেন এত আপনার দেহকে চুল কান কেন অথচ আপনি আয়াত পড়ছেন ফাওয়াইলুল মুসল্লিন আল্লা দিন হুমান সালাতহিম সাহুন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজের মধ্যে স্থির থাকে না বুঝতে পারেননি খুশু খুশু মেনটেন করে না আল্লাহ রসুলের পদ্ধতিতে সলাত আদায় করে না তারা হচ্ছে ওয়াইল নামক যার নামে যাবে হুজুর নড়তে আছে নড়তে আছে যদি বলি হুজুর আপনাকে সলাত আদায় করতে হবে আল্লাহ রসুল যেভাবে আদায় করেছেন আপনি কুড়ি রেখার তারাবি কুড়ি মিনিটে সারলেন মানে হয় কি করে সাঁত্রিশ রেখাতের প্যাকেজ আপনি চল্লিশ মিনিটে কি করে কভার করলেন জি সাঁত্রিশ রাগাত সলাদ নামাজানের সময় সাঁত্রিশ রাগাত সালাদ আপনি চল্লিশ মিনিটে শেষ করলেন কি করে আরে আমাদের মসজিদে খালি তারাবি পড়তে আড়াই ঘন্টা লাগে খালি তারাবি পড়তে যাইয়েন জলঙ্গির কাঁচা মসজিদ তো আপনি এত গতিতে সালাদ আদায় করেন মানে আল্লাহ রসুল বলছেন তারাবি এ তারাবি বলে কোনো নামাজ নাই এর মানে কি বলবো বৈশিষ্ট্যগত নাম তারবি হাতুন মানে ধীরে ধীরে থেমে থেমে রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে পড়ানো তারাবি আর আপনি বুঝলেন তারাবি মানে তাড়াতাড়ি এটা হয় কি করে হজুর আপনার সলাদকে ত্যাগ করতে হবে আপনি বিশ টাকাত পড়েন বিশ্বাস করেন আমাদের কোনো কমপ্লেন নাই আমার আট টাকা পড়তে যদি মিনিমাম দু ঘন্টা লাগে হুজুর বিশ টাকাত পড়তে ক ঘন্টা লাগবে দেখি ক কদিন পড়েন এবার হুজুর কি বলবে ধর্মীয় জাহেলিয়াত হুজুর কি বলবে তোর বাপের বিয়ে আমি দিয়েছি রে তোর বয়স্ক তো খুব বুঝেছ ধর্ম সে এক কথায় শেষ এক কথায় শেষ সামাজিক জাহেলিতে ঢুকবো তার আগে কালকে আপনার এলাকার হুজুরের কথা একটু বলে দিই আগামীকালকে সমালোচনার ঝড় বয়ে যাবে নগরের আশেপাশে এবং আম কিছু পাবলিক এবং হুজুররা মানুষকে বুঝাবে এভাবে আরে কে কি বললো সব দেখে লাভ নেই আমাদের বাপ দাদা কি ভুল করেছে বলেন ভুল বললাম আমি আমাদের বাপ দাদা কি এতদিন ভুল করেছে সবাই নাকি জাহান নামে যাবে নাকি এ কথা বলবে হুজুর জি হুজুরের সব কথার উত্তর কোরআনই আছে হুজুর যে কোরআনের হাফেজ হুজুর বুঝে না যে কি আছে কোরআনের মধ্যে এছে অন্ধ হাফেজ পরে কিন্তু মানে বুঝে না কোরআন এমন একটা গ্রন্থ এটা কথা না বলে আপনাকে আমি পাচ্ছি না তবে বলে যাই যে এই যে হুজুর পড়ে পড়ার পরে যদি বলে যে আমি বাপ দাদার আমলে যা পেয়েছি তাই করব। তাহলে হুজুর যে কত বড় জাহেল কোরআনুল করিম খুলুন সোরা বাকারা স্ব নম্বর দুই আয়াত নম্বর একশো সত্তর সোরা মায়দা স্ব নম্বর পাঁচ আয়াত নম্বর একশো চার সুরা আরাফ স্ব নম্বর সাত আট নম্বর সত্তর সুরা লুকমান স্ব নম্বর একত্রিশ আয়াত নম্বর একুশ সুরা নম্বর একুশ আট নম্বর তিপ্পান্ন আর লাগবে আর লাগবে মানে তুমি যদি তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে যাও মানে তাদের কাছে সত্য দিন নাই আল্লাহ বলছেন তুমি যদি তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো এই একবারে নগদ কথা আমাদের বাপ দাদা কি কম বুঝতো বাপ দাদা যা করেছে তাই করে আসবো আল্লাহর বাক্যটা শুনুন আল্লাহ বাপ দাদা ধর্ম সম্পর্কে কিছু জানতোই না তাও কি তাই করবে হুজুর কোরআন পড়ে মূল্যায়ন করে না আপনি জানেন পশ্চিমবঙ্গের বহু হুজুরের সাথে আমার ঝামেলা এমনও জায়গায় কি বলবো ভাই প্রচুর প্রোগ্রামে গিয়ে সভাপতিকে পাইনি কেন ভাই সভাপতি কয় শাহিনুর রহমান আসছে তাই পালিয়ে গেছে ভাই জর্দা খোর নাহলে গুল খোর নাহলে ওর বউ পর্দা করে না বিড়ি খাই নাহলে ও সুদের সাথে যুক্ত কিছু না কিছু একটা ব্যাপার আছে নাহলে কথা সহ্য হবে না এরকম একটা ব্যাপার এতে কন্ডিশন আর কি বলে যে শাহিনুর রহমান আসলে আমি আসবো না হুজুর মানুষ কি করবেন কেন জানেন একটা আয়াতের শুধু ব্যাখ্যা করেছি কিন্তু কোনো হুজুর এখনো ব্যাখ্যাটা আমাকে বলে দিলো না আল্লাহ সুমানা তারা বলছেন বলে আতাস্ত রুবি আইতি সামানান ক্যালিলা আমার আজকে কম দামে বিক্রি করো না শুধু এইটুকু বলেছি এটার মানে আমি কি বুঝেছি একটু শুনুন হুজুরকে ফোন করা হচ্ছে বলো না সাহেব দেখেন তো আগামী তা এত তারিখের ডেটটা ফাঁকা আছে কিনা হুজুর বুঝে দাঁড়ান ডায়রি দেখি হুজুরদের ডেট পাওয়া মুশকিল তো আমাদেরই তো কুড়ি একুশ পর্যন্ত বুকিং সাল তো হুজুর ডায়েরি দেখে বলছে কত তারিখ বলে জি হ্যাঁ ফাঁকা আছে আচ্ছা ঠিক আছে হুজুর প্রোগ্রাম একটা ডাকছিলাম তা আমাদের প্রোগ্রামে আসতে হবে ঠিক আছে চোদ্দো হাজার টাকা লাগবে হুজুর বলছো কত লাগবে চোদ্দ তো দশ হাজার অ্যাকাউন্টে গিয়ে চার হাজার দশ হাজার অ্যাকাউন্টে গিয়ে চার হাজার আমি যেটা বলছি এর বাস্তবতা যদি না পাই সামনে বছর ডেকে আমাকে জুতা পিটা করবেন আমি এই ফিল্ডে আছি আমি জানি তো চোদ্দ হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে দশ আর গিয়ে চার হাজার হজুর বাজেটটা একটু বেশি হয়ে গেল না আমরা আসলে কয়েকটা যুবক মিলে করছি তুই এত টাকা তো ম্যানেজ করতে পারিনি হুজুর একটু যদি কমান কি বলতে চাইছেন আমার ডেট আমি এমনি দিতে পারছি না দাম বাড়িয়ে নিলেন এমনি ডেট দিতে পারছি না আপনি নিলে নেন নয় ভালো ভাই অত সময় নাই ফোন কাটতে যাবে হুজুর কাটবে না ব্যবসা এবার এক কাজ করে হুজুর দশ হাজার নেন হুজুর বলছে না না লস লেগে যাবে মানে কুড়ি হাজার টাকা দিয়ে বক্তি ওর বক্তিটা কিনা আছে না বুঝতে পারেনি আমাদের এলাকায় চার পাঁচ দিন কারেন্ট নাই তো যার বাড়িতে ইনভার্টার আছে ওর বাড়িতে মোবাইল চার্জ দিতে যায় তো মানুষে তো বাজারের উপরে একটা ছেলে সবারই মোবাইল চার্জ দিয়ে দিচ্ছে দশ টাকা নিচ্ছে একটা চা চা বৃদ্ধ মানুষ গিয়ে বলছে বাবা আমার মোবাইলটা চার্জ করে দাও তো চাচা দশ টাকা লাগবে বলছে বাপ দিব একবারে ফুল করে দিও ঠিক আছে চাচা মোবাইল চাইতে গিয়েছে আট টাকা আছে মোবাইলটা দেওয়া যাবে না তো বলছে না 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 দশ টাকায় লাগবে বলুন তো চার্জ কিনা আছে ইনভার্টারের চার্জ কিনা হয় তো চাচা আবার বলছে তাহলে একটু বের করে নাও আমার তো টাকা নেই রে বাপ আমি কি করবো তুমি একটু বের করে নেবো আমাকে আট টাকার চার্জ দাও বুঝতে পেরেছেন তো হুজুর বলছে যে না লস লেগে যাবে তো হুজুর বলছে এক কাজ করেন আপনি এক হাজার টাকা কম দেন তেরো তেরো দিন না হুজুর আরেকটু একটু কমান না তো না না আপনি আচ্ছা আপনার কথা থাক আমার কথা থাক বারো হাজার দেন তো কমিটি বলছে না হুজুর আপনি এগারো হাজার নেন হুজুর বলছে বারো হাজার টাকা নিব গরু বা ছাগলের হাতে কেউ গিয়েছেন জাননি দশ হাজার থাকলো থাকলো দশ হাজার দশ ফাইনাল বলে না এর আছে কুকুর এর আছে প্রচুর যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে বেড়ায় আল্লাহ বলছেন ওলা দস্তার অভিহাতা সম্মানানকারীরা আমার আজকে বিক্রি করে না কম আপনি আলিফের দাম গোটা পৃথিবী বিক্রি করলে দিতে পারবেন না কন্টাক্ট করেন কি করে জি আপনি আমেরিকা থেকে আসছেন কমিটির একটা হিসাব আছে আপনাকে প্লেন ভাড়া দিতে হবে আপনাকে রাস্তা খরচ দিলো না দিল তার ব্যাপার তবে আপনি এটা চাইতে পারবেন না আমি এক জায়গায় প্রোগ্রামে গেলাম বলছে বড় হুজুর আসেনি মানে প্রধান বক্তা আসেনি কেন তো উনি কন্ট্যাক্ট করেছিলেন উনি বলেছিলেন যে তেরো হাজার টাকা নেবেন অ্যাকাউন্টে দেওয়ার জন্য তো উনি প্রশ্ন করেছেন আপনি যদি মারা যান আপনি যদি মারা যান বক্তাদের সব উত্তর রেডি ভাই এই জন্যে আল্লাহ বলেছেন মৌলী দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে টেনশন করেন না হুজুর দিয়ে যার নাম উদ্বোধন হবে হাদিস বুখারির কিচ্ছু করেন না রাগ করলে এই হুজুরদের কাছে সব উত্তর রেডি বলছে আমার বডি আপনার স্টেজ পর্যন্ত গিয়ে টাকা রিটার্ন দিয়ে আমার বডি আবার রিটার্ন আনা হবে বলেন তো ইবলিসের দোলা ভাই না কত বড় খারাপ মানুষ হলে এই কাজ করতে পারে তাই তো রাগ করে একজন ব্যক্তি মাঝে মধ্যে আমাকে তো ফোন করে ডেটের জন্য ভাই ডেট হবে বলে জি হ্যাঁ এরপরে বলছে আপনার রেট কথা বললাম তো বেশ জানা আজকে আপনার মতো বক্তার জন্য অবস্থা হয়েছে জি আমি কোথা থেকে আসছি আমি একটা পার্সোনাল গাড়িতে আসছি আমার কত খরচ আপনি কোন দিন গাড়ি চড়েননি আপনি জানেন না যে বক্তাকে কত দিতে হবে কে দিতে হবে এটা আপনার একটা ব্যাপার আপনি যদি বলেন যে একটা টাকা নিব এটা জায়েজ নয় সোরা মাইদা ছ নম্বর পাঁচ আট নম্বর দুই এই শ্রেণীর আলেমের বক্তৃতা সোরা হারাম আসেন খুলেন না পারলে আমাকে বলেন এইভাবে বক্তৃতা দিয়ে নেমে চলে গিয়েছি বহু জায়গায় দিয়েছি আর আলেমদের আলেমরা আমাকে পরামর্শ দেয় শাহিনু সাহেব কোরআনে একটা সুরা আছে আর সুরা মানে পরামর্শ আপনি নেবেন না নেবেন না আমাদের ব্যবসা কেন বন্ধ করছেন মানুষ আপনাকে ভালোবেসে গোটা পৃথিবী বিক্রি করে আপনাকে দিক না আমার যায় আসে না আপনি এক কোটি টাকা বক্তাকে দেন না আমার যায় আসে না বাংলাদেশ থেকে বক্তা এনে দেড় ঘন্টা বক্তৃতার মধ্যে এক ঘন্টা পঁচিশ মিনিট গান শুনেন তাতে আমার যায় আসে না সত্তর হাজার টাকা ধরিয়ে দেন আমার যায় আসে না তবে কোনো বক্তা যদি বলে জি কন্ট্যাক্ট করছি এক টাকা লাগবে তো ওই বক্তাকে আনতে হবে না তার বক্তৃতা শোনা না সে কোরআন বুঝতে পারেনি নদীয়ার একটা জায়গায় প্রোগ্রাম করে নেমে গিয়েছি আমার পরে একজন বক্তা উঠেছেন সঙ্গে সঙ্গে ছেলেরা তখন কম্পিউটার রেফারেন্সও নোট করে বুঝে হুজুর বক্তৃতা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন যে সাইনুর রহমান সাহেব বলে গেলেন যে যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করতে আসে তাদের বক্তৃতা শোনা যায়জ না শুনেছি আপনি ন হাজার টাকা কন্ট্যাক্ট করেছেন কি করবো থাকবো না বাড়ি যাবো হুজুর কে হুজুর বলছেন ঠিকই আছে মাসা আল্লাহ রহমান সুন্দর কথা কথা বলেছেন বক্তা এটাও বলার সময় চোখ মুখ লাল হয়ে যাবে ভয় আমাকে না দেখতে যখন কথা বলছি আল্লাহ রসুল মুস্তদ আমাদের হাদিস যখন খুঁজ দিতেন চোখ মুখ লাল হয়ে যেত ঘাড়ের রদ ফুলে যেত একবারে মনে হতো যে তিনি কমান্ডারের সামনে সৈনিক বসে আছেন আর হুজুর মমতাজের গান ধরেছেন তার জব গো একজন ভালো মানুষ হলাই ওকে মারার জন্য কি দুনিয়া আসলো উনি বক্তা বলছেন জি হা সাইনুর রহমান সাহেব ঠিকই বলেছেন আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ওয়ালা তাসতারু মিয়াতি সামানান কালিলাম আমার আজকে কম দামে বিক্রি করো না আমি 9000 টাকা কোন টাকা হেছিলাম এখন 15000 টাকা ছাড়া যাব না বুঝতে পারেন মানে কম দামে বিক্রি করো না এ কুলাঙ্গার বুঝেছে যে কোরআন বিক্রি 15000 এ জায়েজ ধর্মীয় জাহেলিয়াত সারা রাত যদি আমি বলি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি একজনও পেশাব করতে উঠবেন আমার বক্তৃতা শুনে এটুকু আমি জানি কি করবেন আপনি এই বক্তাকে এনে আপনি বক্তৃতা করছেন আবার কম্পিটিশন তোরা কত দিয়ে আনলি চল্লিশ হাজার আরে ভাই একটা জায়গায় প্রোগ্রাম করতে গেলাম আমি আছি আর বাংলাদেশের একটা সিঙ্গার বক্তা খুব চল্লো ইন্ডিয়াতে নাম বলছি না ও দুজনে আছি আর আমাদের দুজনের উপরে প্রধান অতিথি যে সে পীর সাহেব আমরা বক্তৃতা দিব আর ওই পীর সাহেব দুয়া করে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবেন তো ওই জলপাইগুড়ি দার্জিলিং এর ওইদিকে গিয়ে দেখি আল্লাহ একজন আমাকে কি করতে ডাকল তো মহাবিপদ যাই হোক আল্লাহ রসুল বলেছেন এটাও শুনে রাখুন যে কেউ যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটা পড়ে সারা রাতের মধ্যে তাকে কোনো প্রাণীতে সৃষ্টিকূল কোনো ক্ষতি করতে পারবে না জানেন কি একজন ব্যক্তি সাব এসে বসে আল্লাহ রসুল উহু কাঁকড়া বিছায় কামড়িয়েছে খুব ব্যথা আল্লাহরসুল তুমি কি জানো না এই দুয়াটা পড়লে তোমাকে কেউ কিছু করতে পারবে না আমি তো দেখছি ভাই পিসাহেব প্রধান বক্তা ওখানে গিয়েছি পিঠের চামড়া থাকবে না কথা তো ওই যে কে আমাকে আনলেন বাইকে করে একজন বলছে সাইনুর ভাই একটু নরম করে কথা বলেন তাহলে বললাম যে আমার বংশের কেউ জানে না নরম করে কথা বলা আমি তো দরের কথা তো গিয়েছি গিয়ে অমনি নেমেই পড়ে ফেললাম আউজবি কালিমা তিল্লাহ তাম্মাতে মিন সারিমা খালা এই দোয়াটা যদি পড়তে পারেন কোনো মায়ের ব্যাটা নেই আপনার ক্ষতি করার একবারে তাওয়াক্কুল নিয়ে স্টেজের উপরে বসে গেলাম মাজার পূজারী তারা ছিল তাদেরকে বুঝে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা শির করছেন দর্শক অর্ধেক আমার দিকে বাস আর ওই যে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের ব্যাপারে বললাম হুজুরকে কত দিয়েছেন ভাই বক্তৃতা করে চলে আসলাম আমাকে তো যা দিল দিল গানের যে বক্তা তাকে খুশি হয়ে বত্রিশ হাজার টাকা কন্টাক্ট ছিল চৌত্রিশ হাজার টাকা দিয়েছে কেন বলছে এত সুন্দর গান করেছে না দিয়ে কি থাকা যায় সব যাহ সব মূর্খ এরা এটা আছে এটা ধর্মীয় জাহিলাতের মধ্যে পড়ে লোক মানে ছেলেকে বলছে ওই যে ভালো জায়গা থেকে গেছি খারাপ এই কাজে দাওয়াত দিতে গেলে আপনি যদি বলেন রাস্তার আশেপাশে যত দোকান আছে পান বিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করা যাবে না এবার আপনার ভাগ্যে খারাপ আছে তাই লুক মানে কিন্তু ছেলেকে বলল বেটা অসবির আলামা সাবাক ধৈর্য ধারণ করিও পিঠে ছাল চামড়া তুলবে জাহাতির সামনে হকের দাওয়াত দিতে গেলে ছাল চামড়া তুলে ফেলবে গত জুমাই তার আগের জুমাই একটা মসজিদে খুদবা দিতে গেলাম মানে মাস সাত মাস করে বা বুকিং থাকে আমাদের মসজিদে বিভিন্ন জায়গায় তো খুতবা দিতে গিয়ে অবাক হয়ে গেলাম অনেক বড়ো একটা মসজিদ ছয় সাতশো লোক সামনে আমি খুব আনন্দ পেলাম ওই এলাকায় আজ থেকে চার বছর কিংবা তিন বছর আগে প্রোগ্রাম করতে গিয়ে যেই বলেছি দেউর সাইদি আটষট্টি বছরের সলাদকে ত্যাগ করে সই হাদিসের আলোকে সলাত আদায় করছেন কয়েকটা হাদিস দলিল ইত্যাদি দিয়ে সই মানে সলাদকে যখন বুঝিয়েছি ভাই এক শ্রেণীর জনতা এসে কি অবস্থা সেদিন খেতেও পায়নি প্রোগ্রাম থেকে সিভিকে তুলে দিয়েছে গাড়িতে গাড়ি ভাড়া দূরে কোথাও পালা যান আগে আমি আর রাহুল দুজনই ছিলাম মনে হয় সেই মসজিদে গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ সব শ্রেণীর মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে দেখেন মানুষ বুঝবে আপনি এটাকে ঠেকে রাখতে পারবেন না অকুল জাল হাক ও জাকাল বাতিল ইন্ডাল বাতিল এখানে যাওকা আপনাদের মাজার ভাঙবো একদিন ইনশাআল্লাহ তবে সময় লাগবে কারণ হক আসলে মিথ্যা বিলুপ্ত হবে 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 ইনশাআল্লাহ তার জন্য আপনার আমার ইমান আঁকি তাকে শুদ্ধ করতে হবে আসি এবার সামাজিক জাহেলিয়াত ধর্মীয় থেকে সামাজিক জাহেলিয়াত প্রথম জাহিলিয়াত হচ্ছে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে বাচ্চার হাতে চামড়ার বালা দেয় কি দেয় না পরনে দোর কোমরে আর পাশে একটা কাজল কিংবা লোহার কোনো কিছু তাই না দেয় না লোহার কিছু রেখেছে কেন জিন নাকি আসতে পারবে না তো বাড়িতে জানালা নাই জানালায় কি শিখ নাই নাকি রড নাই ওটা কিসের মানুষ কত বড় পাগল গো একটা নাকি রক্ষা করতে পারে জন্ম হওয়ার পরেই শুরু হয়েছে জাহেলিয়াত এত বড় একটা কেন সারা রাত্রি ছেলে কান্না করে আশ্চর্য জগৎ কেন দোয়া পড়ে ফুদেন না আমি আমার ছেলে মেয়েকে দুজনকে দিয়ে টেস্ট করিয়েছি কিচ্ছু পড়াইনি যখন তখন মানুষ নিয়ে যেত সবাই নিয়ে যেত বলছি এর ছেলের কিছু হয় না কেন রে বলে ইয়ে ইহুদের দালাল যে তো আমরা আবার এদেরকেও মানে জিনগুলাকে দালাল বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক এই শুরু হলো ছেলের গায়ে নাকি মা বাড়িয়েছে মা বলে না বলে না কি বলেন এলাকায় কিছুদিন পরে একটা ছোট 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 কিছু বেড়াই মাসি পিসি মাসি পিসি বেরাই ডাক্তারকে গিয়ে বলছি ডাক্তার এটা কি তো ডাক্তার বলছে মাসি পিসি তা আমি বলছি আপনি কি পড়াশোনা করে ডাক্তার নাকি এমনি তো বলছে এই কথা বলছেন মানে তামলা আপনি আমাকে বলেন তো এটার সাইন্টিফিক নামটা কি বিজ্ঞান নাম কি তো তখন বলছে স্যার এটা তো জানি না দাঁড়িয়েওয়ালা মানে মূর্খ প্রথমে মানুষ মনে করে স্যার এটা তো জানি না আপনি জাহেলের মতো কথা কি করে বলেন বলে মাসি পিসি তো এর নাকি কোনো ট্রিটমেন্ট নাই মাসি পিসির নেকড়ানে নাকি তার গা মুস্ত এখন জাহেলিয়াত এটা জাহেলিয়াত ছেলেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে এখানে এত বড় টিপ দিয়েছে কি করে টিপ তো এখানে দিতে হয় এটাও তো জাহেজ না টিপ দেওয়া তো এখানে টিপ কেন নজর লেগে যাবে এটা হচ্ছে জাহেলিয়াত মানে আপনাকে শুরু থেকে বলছি শুরু থেকে জাহেলিয়াত বলছি এত জাহিলাত সমাজে আর ছেলেটা বড় হয়ে গেল স্কুলে গেল কলেজে গেল স্কুলের সেলিব্রেশন হচ্ছে টিচার্স ডে হয় না শিক্ষক দিবস এগারো ক্লাসের মেয়েটা নাচছে আর হেড শিক্ষক বসে আছে বলেন এ পড়াশোনা করে শিক্ষক বুঝতে পারেননি ক্লাস টেনের মেয়েটা নাচছে যুবতী মেয়ে আজকে বিয়ে দিল ওর কালকে ছেলে হবে মানে এক বছর পরে ছেলে হবে ওই মেয়েটা ভরা যৌবন তার সবারই সামনে জাতির সামনে নাচছে গান চলছে ভোজপুরি আর হেড শিক্ষক বলছে যে আমি শিক্ষিত মানুষ এই শিক্ষার মুখে লাথি মারি পাঁচ পয়সা মূল্য নেই যে শিক্ষা আপনাকে আপনার মেয়েকে না চায় এটা হচ্ছে সামাজিক জাহেলিয়াত এটা হচ্ছে সামাজিক অজ্ঞতা স্কুল কলেজে কলেজে নবীন বরণের নামে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে এনে একটা মহিলাকে দশটা মহিলাকে নাচানো হয় যাদের দেহতে এক কাপড় থাকে না এক জায়গায় কাপড় থাকে থাকে না মানে চার ভাগের মধ্যে তিন ভাগে কাপড় নাই আর এক ভাগে কাপড় আছে নাচছে সবাই ছেলেরা হাত তালে দিচ্ছে অভিভাবক বসে আছে বলছে আমরা সবাই শিক্ষিত কি করে বলে কথা মা এম এ পাস বাবা মাস্টার ডিগ্রি মাস্টারি করে ছেলে চুল কেটে খেয়েছে হানি সিং এদিক দিয়েছে সে দিয়েছে এদিক দিয়েছে সে দিয়েছে আশ্চর্য ব্যাপার গো মা বাবা সামনে থাকে কি করে ওর ঘৃণা হয় না একটু রিভি করে না শরীরে শরীরের মধ্যে কামড়ায় না তো করে কি করে ছি 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 একবারে ভালো সুন্দর একটা ছেলে চেহারা গো ও করেছে কি তারপর আবার এদিকে লাল আর এদিকে নীল কালার করেছে বলে তোমার আইকন কে তো বলছে হানি সিং বলেন ওর আব্বা শিক্ষিত ও মেয়েটা স্কুলে যাচ্ছে ওর পিট পেট দেখা যাচ্ছে ও বলছে আমি এম এ পাস আশ্চর্য দুনিয়া কি অবস্থা আইসিডিএস এর কর্মী নিয়োগ করলো সরকার যত বাচ্চাদের ডিম ওর বাড়িতে যায় চাল বাড়িতে যায় ডাল বাড়িতে যায় বলেন এ শিক্ষিত ঘর আসলো আব্দুর রহমানের নামে গো গরিব মানুষ পঞ্চায়েতের প্রধান দশটা ঘর এখেছে পঞ্চায়েত প্রধান বলছে আমার তিনটে লাগবে মেম্বারকে একটা দিয়েছে বাদ বাকি ঘর ডিস্ট্রিবিউট করেছে বলেন এরা শিক্ষিত আল্লাহ রসুল বলছেন এমন একটা জামানা আসবে ওই জামানে শাসক শ্রেণী যারা হবে তারা জিনিস বলছে ইতর শ্রেণীর মানুষ ছোট লোকের ঘরে ছোট লোক দেখেন ও পড়াশোনা যায় না টুকলি করে পাশ করে আজকে মেম্বার প্রধান হয়ে বলছে আমি জাতির নেতা আশ্চর্য দুনিয়া এভাবে চলছে ধর্ম এভাবেই চলছে সমাজ কে বলবে এদেরকে কেউ কিছু বলার নেই এরা হচ্ছে জাহেলিয়ত আমি বহু মসজিদের সভাপতি আর ক্যাশিয়ারকে পেয়েছে পেয়েছি দাড়ি চাচা পাননি আপনারা নদিয়ায় একটা প্রোগ্রাম করতে গেলাম দিন আগে প্রোগ্রাম করতে গিয়ে দেখছি হিন্দু আর মুসলমানের স্টেজ লোড বলছি ভাই প্রোগ্রাম কাদের হিন্দু না মুসলমান বুঝা মুশকিল দাঁড়িয়ে লোক একটাও না স্টেজে তো বলছে এখানে বেশিরভাগই সবাই হিন্দু ভাইয়েরা আমরা তারা মিলে এই প্রোগ্রামটা দিয়েছি তো আপনি একটু হিন্দু ধর্মের উপরে আলোচনা করেন ঠিক আছে করে দিলাম হিন্দু ধর্মের যত মন্ত্র আছে পাট টাট করে আলোচনা হয়ে গেল শেষে যখন আমি বাড়ি আসব তার আগে একজন ব্যক্তি বলছে আপনার আলোচনা শুনে মানুষ মুগ্ধ কেন পণ্ডিত বসে বলছে আমরা এটা তো মন্ত্র জানি না এর কাছ থেকে অনেক কিছু শিখলাম তো আমাকে বলছে আপনাকে আবার দাঁত করবে হ্যান্ডশেক করছে তো করে বলছে যে আমি এই মসজিদের ইমাম উনি বলছেন আমার সামনে যিনি আমাকে দাঁড়িয়ে আছেন তা আমি বললাম যে এলাকার লোক কি সবাই হিজড়া স্টেজের নিচে কথা আজ পর্যন্ত কাউকে ছাড়িনি ইনশাল্লাহ কে না তো বলছে কি বললেন আমি বললাম আরবি বললাম বা বুঝতে পারবেন না কেন জানেন উনি বলছেন চল্লিশ না পঁচিশ ছাব্বিশ সম্ভবত অনেকদিন আগে হয়ে গেল পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই মসজিদে আমি ইমামতি করছি আল্লাহর কসম করে বলছি চক চকে গাল একবারে দাড়ি চাচা টুপি না থাকলে ঠাকুর মনে হচ্ছে ওকে ও বলছে যে পঁচিশ বছর ধরে ইমামতি করছি আমি এই জোরে জিজ্ঞাসা করেছি মানুষ কি সব হিজড়া নাকি হিজড়া না হলে দাড়ি চাচা লোক থেকে পঁচিশ বছর ধরে কি করে সহ্য করে গো বুঝতে পারেন না এটা যে জাহেলিয়াত সমাজের নেতা হবে রোয়াই ইতর শ্রেণীর মানুষ এটা যে জাহেলিয়াত আমাদের সমাজকে পরিচালনা করছে তারাই আপনার জমির আলের পাশে আরেকজনের জমি আপনি এক কুদাল মে আধাত মাটি টেনে নিলেন মানে আবু হুরার রাজি আনু বলেন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের মাঠে মানুষকে মাটি খুঁড়তে দেওয়া হবে এক বিদ্যা জমি যদি কেউ নিয়ে নেয় তাকে সাত তবক সাত যে স্তর রয়েছে জমিন খুঁড়তে বলা হবে এক স্তর জমি খুঁড়তে সময় লাগবে পাঁচশো বছর পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছর ধরে জমি খুঁড়বে খুঁড়ে তার কাঁধে তুলে বলা হবে এবার ঘুরো তো এবার ঘুরো এরা যে জাহেল ইয়ত সোই বুখারিজ চল্লিশ নম্বর হাদিস শুরুতে পাঠ করেছিলাম আর আনাসিবনে মালিক সমিত রসুলুল্লাহ ই সাল্লাম কল আনাসিবনে মালিক রাজিল্লা উৎহারও বলেন আমি আল্লাহ রসুলের কাছে বলতে শুনেছি ইন্নামির আশ্বাস কেয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে আয়ুর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে মানুষের বিবেক বুদ্ধি না তুললে আট বছরের কন্যা সন্তান ধর্ষিত হয় না এটা পশুরও লজ্জা লাগবে একটা পশুর লজ্জা লাগবে আয়ুর ফাইল বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে ওয়াক্সারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে মূর্খ বর্ষণ করা হবে আঠারো ঘন্টা যাবৎ পল এ বেধে জয় শ্রীরাম বলে হত্যা করা হলো হত্যার এক মাস পরে রিপোর্ট দিচ্ছে তার নাকি হার্টের রোগে মৃত্যু হয়েছে বলেন আল্লাহ রসুল আল্লাহ বলেছেন এরা পশুর চেনিস সাংবাদিক যত রয়েছে ভারতবর্ষে যত মিডিয়া রয়েছে সব মিডিয়া সরকারের কাছ থেকে টাকা খেয়ে ব্যস্ত একজনা সত্য কথা বলে ধরে না গোটা বিশ্ব দেখলো একজন ব্যক্তিতে ব্যক্তিকে আঠারো ঘন্টা ধরে পিঠে মারা হল তারপরে কি বলছে হার্ট রোগে মারা গিয়েছে হার্টের প্রবলেম মারা গিয়েছে আল্লাহবার তারপরে আল্লাহ রসুল বললেন অনেক লম্বা হাদিস বক্তা চলে গেছে থেকে গেল দূর আসার দরকার নেই আর আমাদের গোল নষ্টের দরকার নেই ইউটিউবে যাবেন শাইনুর রহমান লিখবেন হাজার হাজার বক্তৃতা আছে শুনে নেবেন এক একটা বক্তৃতা আছে শুনবেন পরিবর্তন হবেন ইনশাল্লাহ আমি আশাবাদী এতক্ষণ যা শুনলেন আমি আশাবাদী তার থেকে একটু উপকার পাবেন তবে একটা কথা বলে বক্তৃতা শেষ করব সেটা হচ্ছে এই ধর্মীয় জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াত বাড়বেই বাড়বে কিন্তু ছেলে মেয়েদেরকে যদি সেই জায়গায় শিক্ষিত মানে শিক্ষা দান করানো যায় তবে ঠিক হবে ডক্টর জাকির নায়ক একটা প্রতিষ্ঠান ছিল জানেন বদ্ধ করা হয়েছে কারা বদ্ধ করেছে খালি হিন্দুরা করেনি ও তিন তারা টুপি এলারা বদ্ধ করেছে বন্ধ করেছে প্রতিষ্ঠানকে আরে তুমি ডক্টর জাকির নায়কে গালি দিয়ে কি করবা তার হাত ধরে যত মুসলমান হয়েছে বিশ্বের ইতিহাসে বিরল দেখাও তুমি তোমার গালি দেওয়াতে কি যা আসে তোমার গালিতে কিচ্ছু হবে না একটা প্রতিষ্ঠান ছিল হাজার হাজার ডক্টর জাকির নায়ক তৈরি হতো ইহুদি খ্রিস্টানরা বলছে কোরআনে ভুল আছে আলেমরা নাকে কে তেল দিয়ে ঘুমাচ্ছিল ডক্টর জাকির নায়ক গিয়ে বললো না কোরআনে ভুল নাই তোমার বাইবেলে ভুল আছে কোরআনে ভুল নাই এটা প্রমাণ হয়েছে বাইবেলে ভুল রয়েছে এটা আজ পর্যন্ত কেউ এখনো তার ভুলে সংশোধন করতে পারেনি আর সেই লোকটাকে তুমি কাপের ভোতা দিয়ে দিলে তিন টাকার মলবি তুমি কি জানো তুমি শুধু আরবি হাদিসটা পড়তে পারো এই জন্য তোমার এত অহংকার আলহামদুলিল্লাহ এই জাহেলিয়াত আর আমি একটা এমন জাহেল গ্রামে এলাকায় বসবাস করি ভাই একটা স্কুল করেছি এই বছর জানুয়ারি শুরুতে বাচ্চাদের প্যান্ট আখনুর নিচে দুটো মেয়ে এমন গতিতে আসছে ভাই টর্নেডো একদম সাইক্লোন আমি অফিসে বসে আছি আমাকে এসে বলছে টাকা দিয়ে পোশাক নিব এই পোশাক কেন কেন বলছে এত দূর জানেও না যে টাকার উপরে প্যান্ট পরতে হয় আমি বললাম দাদিমা একটু যদি বসেন তো আলোচনা করে কি বসবে তোমার কথা কি শুনবে এমনি লোকগুলা বলেছিল এদের এখানে অন্য হাদিস শিখায় এখানে ভর্তি করো না আরে ওয়ানের ছেলেকে হাদিস শেখানো যাই গো ওর চোদ্দ গোষ্ঠী তো গোষ্ঠীকে হাদিস শিখাতে পারবো না কি অবস্থা দুটো ছেলে ওইভাবে চুল কেটে গেছে এমন মার মেরেছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত মনে থাকবে করে ছেলে আর কাটবে না আজকে নামাজ পড়তে গিয়ে দেখছে একটা ছেলে হোস্টেলে থাকে কি হয়েছে কি জানি জানি না নামাজ পড়তে গিয়ে ড্রেস তো একটা আছে দেখছি জিন্সের প্যান্ট পরেছে ওই ছেঁড়া বুঝতে পেরেছেন কুকুরে কামড়ানো করে ছেঁড়া বড় করে ছেঁড়া একটা ওই ছেঁড়া তা বললাম একবার মেয়ে মেরে এমন অবস্থা করব তোর যদি এই দিন থাকে আগুন ধরে পুড়িয়ে দেবো যে সালার জীবনে হবে না আলহামদুলিল্লাহ শুধু আপনাদের কাছে দোয়া চাইছে এই জন্য খুব ডেঞ্জার একটা জোনে বসবাস করে আমি আর রাহুল একই জায়গায় খুব ডেঞ্জার জোনে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বসে এরা দুজনে আসলে মার্ডার করবো রাহুল কারে গিয়েছিল ভয়ে মনে হয় না কি জানি জানি আমি গেলাম বলছি এই ছেলেটা আসলেই গুলি করব জায়গা নাম হচ্ছে কীর্তনই আপনার বুঝতে পেরেছেন সব ওই জিনিস কঠিন একটা ব্যাপার কবিতা কবিতা সুভানল্লাহ তো যাই হোক অবস্থাটা আছে এইরকম সিজেক্ষটা আছে এরকম তাই এইখানে একটা দিনই প্রতিষ্ঠান করেছি যেখানে ছেলে হাফেজও হবে কারিও হবে আবার কি ইংরেজিতে কথা বলবে আলহামদুলিল্লাহ যতজন পার্টনার রয়েছে সবারই পূর্ণাঙ্গ দাড়ি কেউ জ্বরদার তো খায় না খায় না জ্বরদার দোকানেও বসে না প্রত্যেকটা মহিলা টিচার হিজাবি প্রত্যেকটা পুরুষ টিচার দাঁড়িয়েওয়ালা খুঁজছি যদি ভালো হাইলি এডুকেটেড কোনো লোক ছেলে থাকেন আমার সাথে আমার মোবাইলে ফোনে যোগাযোগ করবেন শিক্ষক দরকার দাঁড়িওয়ালা ইমানদার আর দাড়ি নাই ইংরেজিতে পিএইচডি করেছেন আপনার পাঁচ পয়সা মূল্য শাহনুর রহমানের কাছে নাই দাড়ি থাকতে হবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার দায়ী থাকলে সামনে সেখানের জন্য ভর্তি নিচ্ছি আলহামদুলিল্লাহ এই বছর শুরুতে আমার ছাত্র দুশো মালদা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছে মানুষ আমাকে টুকটাক চেনে তো এখান থেকে এক একটা জাকির নাইক তৈরি করব আর ওই স্কুলে আমি অক্সফোর্ড পড়াই মানে আমি হেডমাস্টার আমি তরুত ক্লাস শিখাই আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি ভাই আরবি কোনদিন পড়িনি আরবে গিয়ে আরবি পড়েছি যতটুকু আলহামদুলিল্লাহ তো এই প্রতিষ্ঠানের জন্য দুয়া করবেন খালি জাস্ট মানে নার্সারি থেকে ক্লাস নাইন পর্যন্ত বিভিন্ন প্রান্তের ছেলেরা আছে মানে খুব টিকা মুশকিল আল্লাহ সুবেন এতক্ষণ যা শুনলাম আমাকে সহ যত মানুষ আমাদের এখানে উপস্থিত রয়েছেন ফেসবুক লাইভের মাধ্যমে গোটা বিশ্বের যে যেখানে বাঙালি রয়েছেন আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিকা দা করে সবাই বলে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা মানসিক শারীরিক অসুস্থ বুঝতে পারছেন কারা মানসিক অসুস্থ আছে না ওই যে দাদা করেছে আল্লাহ গো তাদেরকে তুমি সুপাপ সুপদ প্রাপ্ত করো সবাই বলে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত রয়েছে আল্লাহ আল্লাহজন তাকে সে প্রদান করে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা যাদের স্বজন গোটা মুসলিম বিশ্বের যারা কবরের তোলে সাহিত তারা যদি শির্ক বিদাত না করে মারা যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে ওই কান্তিক দোয়া হানাফি সাফি মালিকি খারেজি মুতাজিলা নয় সমস্ত মুসলমান যেন তাওহীদের ভিত্তিতে একই জায়গায় এসে একই প্ল্যাটফর্মে এসে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি তার জন্য তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার কাছে শেষ দোয়া এটাই ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আবারো সমহিমায় দাওয়াতের কাজ করার তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু